আমার প্রাণ প্রিয় সকলকে আমার বৈধ নাম বেশি গান করার মতো সময় নেই, বিপদ আপনাদের সামনে যে বক্তব্য করে গেল তারই পরিপ্রেক্ষিতে দু একটি পয়েন্ট টেনে আমি কথা বলব বলে আপনার একটি গানকে আমি শেষ করব। এক হচ্ছে বিপদ বলছিল যে দীক্ষা, আমরা দীক্ষা নিয়েছি, আপনারা মনে রাখবেন এই জন্য আমি একটু স্মরণ করে দেবেন আমি আমাদের ক্লিয়ার করে দেবেন। রঞ্জিত স্যার বিবাহ সম্বন্ধ করবেন, সে বিবাহ সম্বন্ধ করবো, এই বিবাহটা কি আজকে 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা, কিন্তু এই যে ভারতবর্ষের স্বাধীনতা এই যে 15 আগস্ট আমরা পালন করছি, বলুন তো আজ থেকে 25,000 বছর আগে কেউ কথা বলবে না, কথা বলে সম্ভব নাই। আজ থেকে 25,000 বছর আগে কোন পতাকা ছিল সেটা ভাগ্য বলছেন, তোমাদের এই পৃথিবীটাকে আমি এক এক মাত্রায় বেঁধে দিয়ে যাব, এক জাতির এক নীতি এক ধর্ম। তো তিনি এসেছেন এই পৃথিবীতে সমৃদ্ধিও করিয়ে দিতে, তিনি কে এই জন্মসূত্র মহান, তিনি কে বিপদ ভরে যাবে না নাদল ধুলি ঘরের মালিক, যে মহাসিংহ থেকে এই জগতের সৃষ্টি এই পৃথিবী একটা দেখছেন, এই যে পৃথিবী একটা দেখছেন সমুদ্রের পারে যেমন বালি করা করে যেমন শেষ করা যায় না, তেমনি এই মহাসিংহের মুখে এত লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র এরকম কত পৃথিবী বিরাজমান এই মহাসিংহের মুখে, সেই মহাসিংহের মালক ধরে গড়ের মালিক হচ্ছে জন্মসূত্র মহান। আর আমরা এই পৃথিবী যদি দেখতে যাই মাইক্রোস্কোপে দেখা যায় একটা শস্যের দানা, জন্মসিদ্ধ মহান বলছেন যে ধ্বনি থেকে জগতের সৃষ্টি হয়েছে সেই নাদক ধ্বনির ঘরের মালিক, সবাইকে সেই ধ্বনিকে নিয়ে আসতে হয়, সেই ধ্বনি হচ্ছে মহাকাশের ধ্বনি, সেটা হচ্ছে রাম নারায়ণ। তিনি বলছেন এই ধ্বনি নিয়ে তোমাদের এই জীব জগতে কারো মুক্তি নেই, আর দীক্ষার কথা এবার আসি, দীক্ষার কথা অনেকে বলে যে দীক্ষা নিয়েছি 70 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, জমি বছর হয়ে গেছে, আমি শিশু বয়স থেকে ঠাকুরের কাছে দেখেন যে ঠাকুর সকালবেলা চাতালে বসে খালি গায়ে ভোর গা চাতালে বসলেন, একটি তোমালে গায়ে দিয়ে বসে আসেন। তো ঠাকুর বলছেন আমি বসে আছি পাশে, ঠাকুর বলছেন বুঝলেন অন্ধ যেরকম একদিন সকালে দেখি দুদূর দিক থেকে ভেসে আসছে বন্দে মাতরম বন্দে মাতরম, মনটা ভীষণ চঞ্চল উতলায় হচ্ছে, আর দেরি করলাম না সকালবেলা ইসলাম দান করে বেড়ায় করলাম, এদিকে তো লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রাম কারাগারের সামনে ভিড়, আমি করলাম কি আমি চলে গেলাম ঠিক কারাগারের উল্টো দিকে,
গিয়ে পাঁচিলের পিছনে দাঁড়ায় আছি। যেই 8:15 সূর্য সেনের ফাঁসি হল, সঙ্গে সঙ্গে বুঝলি আমি ও সুলতানে আমি আমার নিজের কাছে দেখে আসলাম। মরি ঠাকুর বলছেন, আহ কি অপূর্ব, কি অপূর্ব। তাই আমরা দীপক যে বলে গেলেন, আমরা একটু দীক্ষা নিয়ে দীক্ষা নিয়ে আমাদের কাছে নিয়েছি। তাই এই জীবনে যে তাকে যে পেয়েছেন, তিনি যা তাকে আকর্ষণ করেছেন, টেনেছেন, এই 60-70 মায়াময় যেন হারিয়ে না ফেলবে। এখানকার ধন দৌলত গাড়ি বাড়ি অনেক কিছু, তিনি এসেছেন মুক্তি দিতে, সময় নেই, অনেক কথা বলতে গেলে পরে কত বলবো আপনাদের, 10 রাত্রি বসে থাকলেও এখানে শেষ করতে পারবো না এত কথা। পাঁচ বছর বয়স থেকে ঠাকুরের সান্নিধ্যে কিভাবে আকর্ষণ করতেন, কিভাবে টানতেন, আজ 60 বছর উপরে হয়ে গেল বয়স, মৃত্যুর ঘর কতবার দেখে এসেছি। আর কি সব এবার বলছেন, কি বললেন, রঞ্জিত দার কথা বললেন। একদিনকে ফালা কাটাতে আমি দাঁড়িয়ে আছি, প্রোগ্রাম করছি, তো একদিন ফালা কাটার পাশ করে দাঁড়িয়ে আছি, তখন এক গুরু ভাই এসে বললেন, নন্দু ভাই শুনি এখানে এত দাঁড়িয়ে আছো, তুই কলকাতা যাবো না কেন? বল তোমার দিদির বিয়ে। আমার দিদির বিয়ে তো আমি নির্দেশ ছিল, ঠাকুরের নির্দেশ ছিল, আমি আসতে পারতাম। তো ঠাকুরকে ফোন করলাম, বললাম রমা বিহার বিদ্যালয়, আসলাম এসে সোজা দেখতাম নাকি লেখা যেতে, আমি কি করবো ঠাকুর কি ব্যাপার, তো তার বিয়ে বলে কি দিদির বিয়ে, কোন দিদির বিয়ে, ও তো বড়দিন বিয়ে, আমার সাথে আমার এক গুরু ছিল ভোগের সাত, তো গেলাম, তো আমিও গেছিলেন ওখানেই গেলাম, তো তার আগে আমি কথা বলছি, বাবা গেছিলেন পরদিন বিবাহ সম্বন্ধ দেখতে, সব সম্বন্ধ নিয়ে গেছিলেন, বাবা ঠাকুর বললেন আবার কি দরকার এসব দিয়ে দিয়ে দেওয়ার, কিন্তু তো আমার ঝামেলা কেন আনবি ঘরে, তা তো আমার বিয়ের কাজ করো, বেদের কাজ করতে পারো, বেদের কাজ করো, দিদিকেও বললেন একদিন বিয়ে সাথে করেন করেন, দা বেদের কাজ করো, ওই নন্দুর মতো দা বেদের কাজ করে। তো বাবা মা কেউই মানলেন না, ঠাকুরের ভক্ত কেউ মানলেন না, বিবাহ দিলেন। এখন তো আমাদের কত বছর জীবন, 60-70 বছর জীবন, ভক্তি বলতে আমার এখন আজকে বছর তিনদিন যাবৎ শরীর বলাটাকে একদম বিছানার শব্দে নাই, দিদি কোন ছেলে বুঝে নাই, তার মাঝে মধ্যে ব্যাক আউট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। আর এখন আমার এই সারা শরীরের লোহা বেড়ে সকাল থেকে একটা তরকারি কাটিয়ে উঠ করি, রান্না বান্না করি, এখন সব ভাই বোনের সেবা করি আমি। তাই গুরুর নির্দেশকে যদি অক্ষর অক্ষর যদি পালন না করা যায়, তার দিয়ে কি পানিশমেন্ট, কোনো পানিশমেন্ট দেন নাই সব ওই মহাশূন্য, মহাশূন্যকে এই যে আমাদের যারা রক্ষণাবেক্ষণ করেন, কারণ নেচার আমাদেরকে শাস্তি দেন, তোমরা গুরুর কথা অপমান করেছ, সেই জন্য তোমাদের শাস্তি। তাই বেশি সময় নেব না, আপনাদেরকে শুধু একটি কথাই বলি বলে যাই, যে মহাশূন্যের জগতে তিনি নিয়ে যেতে এসেছেন আমাদেরকে,
তিনি বলছেন তোমাদের আর জন্ম নিতে হবে না, তোমাদের আর মৃত্যু হবে না, অনন্তকাল ধরে তোমরা শুধু আমার সাথে থাকবে। তাই ভাগে যদি তুমি পার করে পারি, তাই এই ষাট সত্তর বছর জীবনে টুকিটা বিবাহ করো না, নাহলে সব শেষ। গুরু কৃপা করে স্থান দিয়েছেন তার চরণে, কত রতি মহারতি। এই যেখানকার দেব দেব দেবদেব তাদের দেখেন না, এইসব আমার সব দেখা হয়ে গেছে, কিছু দেব তো দেখেন তো আচ্ছা করেন না, সব দেব দেব তো আমার দেখা আছে। তাহার বাহিনীতে থাকে ঠাকুরের শুধু একটু স্পর্শ পাওয়ার জন্য, তো আমাদেরকে তার দশ হাজার মাত্রার উপরে তিনি দীক্ষা দিয়েছেন, স্থান দিয়েছেন তার চরণে, ভেবে দেখবেন। তাই বেশি সময় নিয়ে বলছি চলুন, এমন দেশে যাই যেখানে জন্ম মৃত্যু নাই, চলে যাই ভ্রমণে মহাশূন্যের রহস্য সন্ধানে, no
চলো যাই মহাশয়ে এখন আপনার চলচ্চিত্র মাধ্যমে বুঝলাম কি এখনো রেডি হয়নি বন্ধুরা, তোমরা একটা গান করো। তাই আমরা আসি মাতৃগর্ভে, পৃথিবীর বুকে আসি, চলে যাই শ্মশান আর কবরের রাস্তায়। কিন্তু এই যে আসা যাওয়াটা, আমরা পৃথিবীর মানুষ একবার ভাবি না কেন এলাম, কিসের জন্য এলাম, কি করণীয় আর কোথায় বা যাচ্ছি। এই যে এখন গান গাইছি আপনাদের সামনে, একজন কি ধরে পড়ি আপনারা বলবেন করে ডাক্তার দেখে নিয়ে আসেন, ডাক্তার বাবু নারীরা কি ধরে পড়বেন বুঝতে নেই, বুঝে চলে গেছে, তাহলে কে ছিল আমাদের মধ্যে, কে চলে গেল, কোথায় গেল। তাই জন্মসিদ্ধ মহান বলছেন, তাই এই বিশ্ব প্রকৃতি তোমাকে সব জ্বালান দিয়ে দেবে, কারণ তিনি পাঠিয়েছেন। এই যে হার্টবিটটা তুমি দেখছেন না, দুর্ভোগ দুর্ভোগ করে চলছে তার সাহায্যে, বুঝতে পারবে ওই মহাচৈতন্যের সহায়তার সাহায্যে ওখান থেকে সুইচ।